Hello students of class 12 আমরা অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স যে অধ্যায়টা আমরা পড়ছি তার এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব সেটা হচ্ছে আলোক নিঃসারক ডায়োড কিংবা যে নামে তোমরা বেশি চেনো সেটা হচ্ছে এলইডি কিংবা লাইট এমিটিং ডায়োড এই লাইট এমিটিং ডায়োড এটা একটা সাধারণ পিএন ডায়োড কিন্তু সাধারণ পিএন ডায়োড যেটা তৈরি হয় সেটা সিলিকন কিংবা জার্মেনিয়াম দিয়ে তৈরি হয় কিন্তু এলইডি এই সিলিকন কিংবা জার্মেনিয়াম দিয়ে কিন্তু তৈরি করা যায় না এটা অনুপযোগী কেন অনুপযোগী কারণ হচ্ছে সিলিকনের ক্ষেত্রে যে ব্যান্ড গ্যাপ কিংবা আমাদের যে নিষিদ্ধ যে অঞ্চল রয়েছে পরিমাণ কোটি এবং যোজ্যতা কোটির মধ্যবর্তী যে অঞ্চল তার শক্তির যে ব্যবধান সেটা হচ্ছে 1.1 ইমি আর জার্মেনিয়ামের ক্ষেত্রে মোটামুটি 0.67 কিংবা আমরা 0.7 ইমি ধরতে পারি তো এই রেঞ্জে কোন ব্যান্ড গ্যাপ যুক্ত অর্ধপরিবাহী নিয়ে এলইডি তৈরি করা সম্ভব না অর্থাৎ কোন ধরনের এলইডি কথা আমি বলছি না সেটা হচ্ছে দৃশ্যমান আলো বেরোবে এরকম এলইডি অর্থাৎ আমাদের এই লাল থেকে বেগুনি যে রয়েছে সেই অঞ্চলে কারণ তোমরা জানো 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম এর মধ্যেই রয়েছে আমাদের দৃশ্যমান আলো বর্ণালী তাহলে কাদেরকে আমরা ব্যবহার করতে পারবো কিংবা কাদেরকে ব্যবহার করা হয় যাদের এই নিষিদ্ধ অঞ্চলের যে শক্তি সেটা 1.8 ইভি কাছাকাছি হবে দৃশ্যমান বর্ণালীর ক্ষেত্রে যে মানটা হয়ে থাকে সেটা হচ্ছে 1.8 ইভি থেকে 3 ইভি অর্থাৎ 1.8 ইলেকট্রন ভোল্ট থেকে 3 ইলেকট্রন ভোল্টের পাল্লা কিংবা রেঞ্জের মধ্যে আর এই যে পাল্লাটা কিংবা রেঞ্জটা বলছি আমি দৃশ্যমান আলো কিংবা বর্ণালীর ক্ষেত্রে এই মানটা হয়ে থাকে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের সিলিকন কিংবা জার্মেনিয়ামের ক্ষেত্রে যে রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জটা কিন্তু এই রেঞ্জের থেকে কম থাকছে ইভেন আমাদের গ্যালিয়াম আর্সেনাইড সেটাও কিন্তু 1.4 ইভির কাছে হয়ে থাকে এর ব্যান্ড গ্যাপের মান তো সেটাও কিন্তু দৃশ্যমান এলইডি তৈরি করার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় কিন্তু হ্যাঁ একে আমরা ইনফ্রারেড কিংবা অবলোহিত এলইডি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবার প্রশ্ন হচ্ছে যদি আমরা সিলিকন ব্যবহার করতাম তাহলে কি হতো না সিলিকন ব্যবহার করলে যে শক্তিটা পাবো সেই শক্তিটা অর্থাৎ আমি ফোটনের কথা বলছি সেই শক্তিটা কিন্তু তাপ শক্তি অর্থাৎ অবলোহিত রেঞ্জে থাকবে তার মানে শুধুমাত্র কেলাসটা যে কেলাসটা নেবো সিলিকন কেলাস কিংবা জার্মেনিয়াম কেলাস সে শুধুমাত্র উত্তপ্ত হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে প্র্যাকটিক্যালি এটা তাহলে কি একটা পিএন ডায়োড মানে পিএন ডায়োড হ্যাঁ এই আলো নিঃসারক এই ডায়োডটাও কিন্তু এক ধরনের পিএন সংযোগ ডায়োড এটা কিন্তু সেম শুধুমাত্র ম্যাটেরিয়ালটা আলাদা হচ্ছে তাহলে কি রকম ম্যাটেরিয়াল ইউজ করা হয় আর এটা কিভাবে যুক্ত করা হয় না এটাকে যুক্ত করা হয় সম্মুখ ব্যাসে কিন্তু যুক্ত করা হয় তার মানে সম্মুখ বায়াস কিন্তু করা থাকে এবার প্রশ্ন হচ্ছে কি রকম ম্যাটেরিয়াল তোমরা বইতেও দেখতে পারো তোমাদের বইতেও রয়েছে 925 পেজে ম্যাটেরিয়াল গুলো কি কি নাম রয়েছে না গ্যালিয়াম ফসফাইড তাহলে এলইডি কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয় গ্যালিয়াম ফসফাইড গ্যালিয়াম আর্সেনাইড থাকে কিন্তু দৃশ্যমান আলোর ক্ষেত্রে হবে না আর সিলিকন কার্বাইড এরা হচ্ছে পপুলার যেগুলো বেশি ব্যবহার হয়ে থাকে তো তোমাদের একটা মনে রাখতে হবে যেটা বইতে রয়েছে সিলিকন কার্বাইড যেটা আমি সবচেয়ে শেষে লিখেছি তো সিলিকন কার্বাইড কে ব্যবহার করা হয় হলুদ বর্ণের আলো পাওয়ার জন্য এই ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় সেকেন্ড রয়েছে ক্যাডমিয়াম যুক্ত গ্যালিয়াম ফসফাইড অর্থাৎ প্রথমে যেটা রয়েছে ক্যাডমিয়াম যুক্ত গ্যালিয়াম ফসফাইড এই ক্যাডমিয়াম যুক্ত গ্যালিয়াম ফসফাইড কে ব্যবহার করা হয় কি আলো পাওয়ার জন্য না একটু ডোপিং এর মাত্রা পরিবর্তন করে লাল ও সবুজ বর্ণের আলো পাওয়ার জন্য লাস্টে রয়েছে গ্যালিয়াম আর্সেনাইড এটা আমি আগেই বলেছি যে যে ইজি কিংবা ব্যান্ড গ্যাপের মান হচ্ছে 1.4 ইলেকট্রন ভোল্ট তার মানে এখান থেকে যে শক্তিটা আমরা পাবো সেটা অবলোহিত কিংবা ইনফ্রারেড রিজনে পাবো সেই জন্য ইনফ্রারেড এলইডি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এটা আমাদের একটা আদর্শ ম্যাটেরিয়াল হিসেবে আমরা নিতে পারি আর আরেকটা রয়েছে যেটা তোমাদের বইতে আলোচনা করা নেই তবুও তোমরা এটা মাথায় রাখতে পারো তোমরা সাঁতরা দেখতে পারো সাঁতরা পাবলিকেশনের বই তো সেখানে দেখবে আমাদের
গ্যালিয়াম আর্সেনাইড এরকম দেওয়া আছে দেখবে গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড এক সঙ্গে কিন্তু দেখবে একটা এক্স বলে লেখা রয়েছে তোমরা দেখবে এখানে সরি এখানে এক্স রয়েছে তো এই গ্যালিয়াম আর্সেনাইড এই ফসফাইড যে সংকেতটা রয়েছে এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখবে এক্স এর বিভিন্ন মান সেখানে দেওয়া রয়েছে এক্স এর যে বিভিন্ন মান রয়েছে সেই এক্স এর বিভিন্ন মান থেকে তোমাদের বুঝে নিতে হবে যে কোনটা কি বর্ণের ক্ষেত্রে সেটা লেগে থাকে যেরকম আমি তোমাদের বলছি যাদের বই নেই তো এক্স ইকুয়ালস টু 0.4 রয়েছে 0.65 রয়েছে 0.85 রয়েছে আবার 1 রয়েছে এই যে বিভিন্ন মান অর্থাৎ ডোপিং কনসেন্ট্রেশন ডোপিং এর মানটা আলাদা বিভিন্ন রকমের কনসেন্ট্রেশন যুক্ত ডোপিং করা হয়েছে তো এই মানগুলো কেমন না এক্স এর মান যখন 0.4 হচ্ছে তখন সেটা লাল বর্ণ সেখান থেকে পাওয়া যায় ঠিক আছে এক্স এর মান যখন 0.65 হচ্ছে মানে কনসেন্ট্রেশন মানটা যখন 0.65 হচ্ছে তখন সেটা কমলা যখন 0.85 হচ্ছে তখন সেটা হলুদ আর 1 হলে সেটা সবুজ তাহলে এরকম বিভিন্ন বর্ণের বিকিরণ পেতে পারি শুধু কনসেন্ট্রেশনটা চেঞ্জ করে তো স্বাভাবিকভাবে এবারে প্রশ্ন স্বাভাবিক আসবে যে এখানে আমরা কোন কোন ক্ষেত্রে এলইডি ইউজ করি আমি এলইডির কার্যনীতি একটু পরে বলছি তার কারণ হচ্ছে তোমাদের বইতে এইভাবেই আলোচনা করে দেওয়া রয়েছে প্রথমে সম্বন্ধে জানতে বলেছে তারপরে ব্যবহার জানতে বলেছে তারপরে কার্যনীতি তারপরে শেষে বৈশিষ্ট্য লেখচিত্র তো আমরা সিলেবাস যেভাবে সর্বমি পড়ব তো ব্যবহার তোমরা জানো বর্তমান যুগে এলইডি ব্যবহার সবচেয়ে বেশি তার কারণ কি না আকারে ছোট কম ক্ষমতা ব্যয় করে কারেন্টের খরচ খুব কমিয়ে দেয় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি এটাকে একটু ভালো মতো পরিকল্পনা করে বর্তনীতে যুক্ত করা হয় মানে একটা নির্দিষ্ট ভোল্টেজে বেশি যদি না দেওয়া হয় বেশি কারেন্ট যদি এর মধ্যে যেতে না দেওয়া হয় কিংবা উৎসতে একটা রোধ লাগিয়ে যদি একে রক্ষা করা হয় তাহলে কিন্তু অনেক টেকসই অনেক দিন ধরে কিন্তু একে ব্যবহার করা যেতে পারে এই জন্য এলইডি ব্যবহার অত বেশি হয়েছে আমাদের কিন্তু শুধু দেশ আমাদের দেশে নয় পুরো বিশ্ব জুড়ে কিন্তু এলইডির ব্যবহার পর পর বেড়েই যাচ্ছে তাহলে এই এলইডি কিছু কমন ব্যবহারের কথা বলি তোমরা দেখবে আমরা টিভিতে দেখব কিংবা আমাদের বিভিন্ন রকম ইলেকট্রনিক যন্ত্রপাতি দেখবে যখন সুইচ অন করছি কোনো বর্ণের কালো জ্বলছে আবার অফ করছি সেটা নিভে যাচ্ছে তার মানে কারেন্টের উপস্থিতি কিংবা অন অফে উপস্থিতি কিংবা অন আছে কি অফ আছে সেটা বোঝার ক্ষেত্রেও কিন্তু এলইডি কিন্তু প্রচুর কাজে লাগে এছাড়া আমরা এলইডি টর্চ লাইট গুলো প্রচুর ব্যবহার হয় খুব কমে ছোট ছোট পেন্সিল ব্যাটারি দিয়ে সেগুলো আমরা ইউজ করতে পারি তার মানে কারেন্টের খরচটা খুব রিচার্জেবল ব্যাটারি গুলো রয়েছে যেগুলো আমরা পুনরায় রিচার্জ করতে পারি ব্যবহার করতে পারি তো এরকম অনেকগুলো ব্যবহার রয়েছে রিমোট কন্ট্রোলে ব্যবহার রয়েছে কম্পিউটারের মেমোরিতে ব্যবহার করা হয় কোন ডিটেক্টর সেগুলোতে ব্যবহার করা হয় তো তোমাদের বইতে অনেকগুলো নাম রয়েছে যেমন ডিজিটাল ঘড়ি বৈদ্যুতিক বাতি তোমরা তো দেখতেই পাচ্ছ চারিদিকে রয়েছে সেছাড়া কি না ক্যালকুলেটর রয়েছে ডিজিটাল ঘড়ি তো সবগুলোতে কিন্তু এলইডি ব্যবহার প্রচুর রয়েছে এছাড়া তোমাদের বইতে আরো কিছু নাম রয়েছে যেরকম ধরো সিডি ডিভিডি অ্যালার্ম ব্যবস্থা কিংবা আলোকের তন্তু দিয়ে যে সম্প্রচার করা হয় কোনো তথ্য ইনফরমেশন সম্প্রচার করা হয় তো সেই ক্ষেত্রে ইনফ্রারেড এলইডি কিন্তু প্রচুর ব্যবহার রয়েছে তার মানে কমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু এলইডি ব্যবহার রয়েছে শুধু আলো বিকিরণ করা তা নয় কিন্তু তো তোমরা ব্যবহার যে বই থেকে যেরকম খুশি কয়েকটা পড়লেই হবে পরীক্ষায় তোমাদের 1 মার্কসের কোশ্চেন হতে পারে এর বেশি না এবারে যেটা আমাদের মেইন প্রশ্ন যেটা এই ভিডিওতে আলোচনা করা মেইন বিষয় যেটা কিছু ছাত্রছাত্রীর প্রবলেম হয় যে স্যার এলইডিটা কিভাবে কাজ করে ম্যাটেরিয়াল তো বুঝলাম যে সিলিকন আমরা নিচ্ছি না জার্মানিয়াম নিচ্ছি না এগুলোকে নিচ্ছি তো সেই সংক্রান্ত পুরো বিস্তারিত আলোচনা আমি এখন করব তো এলইডি একটা হচ্ছে নরমাল একটা পিএন ডায়োডের মতোই শুধুমাত্র ম্যাটেরিয়াল আলাদা আর ডোপিং এর পরিমাণটা একটু আলাদা তো যখন একটা নরমাল পিএন ডায়োড সম্মুখ বায়াসে আমরা যুক্ত করি ধরো এরকম যখন আমরা সম্মুখ বায়াসে যুক্ত করি তখন কি হতো না তখন স্বাভাবিকভাবে বর্তনীতে প্রবাহমাত্রা ধীরে ধীরে ভোল্টেজ পরিবর্তন করলে বর্তনীতে প্রবাহমাত্রা বাড়তো তো একটু ভেবে দেখো এলইডির ক্ষেত্রে কি হয় যখন একে সম্মুখ বায়াসে আমরা রাখছি একটা এলইডি কে তখন পি এবং এন সাইডের কথা ভেবে দেখো এইখানে পি সাইডে হোল হচ্ছে সংখ্যাগুরু বাহক আর এন সাইডে ইলেকট্রন হচ্ছে সংখ্যাগুরু বাহক তাহলে এই দিক থেকে হোল আর এই দিক থেকে ইলেকট্রন ব্যাপন প্রক্রিয়ার জন্য পরস্পর যাবে
তাহলে সংযোগস্থলে কি হবে না ইলেকট্রন এবং হোলে রিকম্বিনেশন হবে কিংবা পুনর্মিলন হবে এর ফলে প্রত্যেকটা পুনর্মিলনে কি হবে না একটা করে হোল আর একটা করে ইলেকট্রন বিলুপ্ত হবে যাকে আমরা ইংলিশে বলি অ্যানিহিলেশন যখন একটা ইলেকট্রন আর হোল পেয়ার অ্যানিহিলেট করবে অর্থাৎ বিলুপ্তি হবে কিংবা বিলুপ্তিকরণ হবে তখন সেখান থেকে যে বেরোবে একটা ফোটন একটা ফোটন যার একটা শক্তি সে ফোটন আমি এরকমই ধরলাম এইচ নিউ ই না বলে আমি ইজি বলবো কারণ কত কম্পাঙ্কের কিংবা কত তরঙ্গদৈর্ঘ্যের আলো বিকিরণ হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে ডোপিং এর উপরে আর সবচেয়ে বেশি নির্ভর করছে সেই নিষিদ্ধ অঞ্চল অর্থাৎ পরিমাণ কোটি আর যোগ্যতা কোটির মধ্যে যে গ্যাপটা থাকে ইজি সেই ব্যবধান শক্তির উপর নির্ভর করছে এবার জানো তোমরা নিউ সমান কত হয় ল্যামডা নি সি বাই ল্যামডা তাহলে এখান থেকে দেখো কোন বর্ণের ল্যামডা অর্থাৎ কোন তরঙ্গদৈর্ঘ্যযুক্ত পাওয়া যাচ্ছে সেটা হবে এই ফর্মুলা দিয়ে অঙ্ক করার সময় আমরা ইউজ করব যে নিঃসৃত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য আর এখানে কম্পাঙ্ক এবার প্রশ্ন হচ্ছে কেন ফোটন বিকিরিত হচ্ছে না তোমরা জানো ইলেকট্রন থাকে কোথায় পরিমাণ কোটিতে অর্থাৎ উচ্চ শক্তি স্তরে হোল কোথায় থাকে নিম্ন শক্তি স্তরে অর্থাৎ যোজ্যতা কোটিতে তাহলে যখন ইলেকট্রন এই পরিমাণ কোটি থেকে যোজ্যতা কোটিতে যাবে তার মানে একটা শক্তির গ্যাপ থাকছে E2 minus E1 তাহলে সেই শক্তিটা ফোটন কিংবা আলোক শক্তি আকারে কিন্তু বহিঃপ্রকাশ হয় তার মানে এখানে সরাসরি আলোক শক্তি আমরা পেয়ে যাচ্ছি তাহলে যতগুলো ইলেকট্রন হোল বিলুপ্ত হবে সেই হারেই কিন্তু আমরা শক্তিটা পেতে পারবো আর সেই শক্তিটা যদি আমরা এইসব ম্যাটেরিয়াল ইউজ করি যে ম্যাটেরিয়ালগুলোর কথা আমি বলেছি তাহলে সেগুলো সব দৃশ্যমান আলো বর্ণালীতে পাবো আর একে ইউজ করলে আমরা দেখতে পাবো না সেটা কিন্তু হয়ে যাবে কিসে না সেটা হবে অবলোহিত কিংবা ইনফ্রারেড রিজিয়নে তাহলে তোমাদের এইখানে এটা মাথায় রাখতে হবে যে ইলেকট্রন এবং হোলের পুনর্মিলনের ফলে একটা করে জোড়া অর্থাৎ একটা ইলেকট্রন একটা হোল প্রত্যেকবার রিকম্বাইন করবে যখন কিংবা প্রত্যেকবার পুনর্মিলন যখন হবে তখনই তার বিলুপ্তিকরণ হবে কিংবা তখনই সে বিলুপ্ত হবে এবং সেখান থেকে ফোটন নিঃসৃত হবে এবার নিয়ম বলছে যেহেতু ইলেকট্রন হোলের যে একটা সংঘর্ষের মতো ব্যাপার চলে আসছে তাহলে যদি আমরা শক্তি সংরক্ষণের কথা বলি সেটা আমরা পেয়ে যাচ্ছি শক্তি যে পরিমাণ ধ্বংস হচ্ছে যেমন E=mc2 আমরা বলি কিন্তু এখানে ধ্বংস তো কিছু হচ্ছে না শুধু শক্তি বহিঃপ্রকাশ ঘটছে আলোক শক্তি হিসাবে একইভাবে যদি ভরবেগের সংরক্ষণ নীতি এখানে প্রয়োগ করি তাহলে কি হতে হবে ইলেকট্রন এবং হোলকে বিপরীত দিক থেকে এসে পুনর্মিলিত হতে হচ্ছে তো এটা হচ্ছে তার সংরক্ষণের নিয়ম কিংবা এই নীতিটা খাটবে কিন্তু সিলিকনের ক্ষেত্রে ওই নীতিটা কিন্তু খাটে না আর আরেকটা কারণ আছে যেটা তোমরা কলেজ লেভেলে গেলে জানবে ডিটেলসে যে এলইডি তৈরি হতে গেলে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর লাগে তো এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা বৃথা কারণ তোমাদের মাথায় কিছুই যাবে না কারণ এর জন্য ব্যান্ড থিওরির আইডিয়া দরকার ইকে ডায়াগ্রাম কিংবা প্লটের আইডিয়া দরকার সেটা কলেজে অনার্স লেভেলেই তোমরা পড়তে পারো তাহলে ডাইরেক্ট গ্যাপ ম্যাটেরিয়াল হলেই এলইডি সেখান থেকে তৈরি করা যায় যেটা সিলিকন জার্মেনিয়াম কিন্তু ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল না তারা হচ্ছে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল হচ্ছে এরা ওই জন্য এদের ক্ষেত্রে কিন্তু এলইডি তৈরি করা সম্ভব আর তোমরা সবাই দেখেছেন ভিডিও শুরুতে আমি বলেছি যে এলইডি জন্য মোটামুটি যেটা ব্যান্ড গ্যাপ অন্তত চাই 1.8 কিংবা তার থেকে বেশি তো সেটা এদের কাছে কিন্তু নেই আর যদি জোর করে তৈরি করা হয় তখন কি দেখবো যে সিলিকন দিয়ে আমরা যে এলইডি তৈরি করি তখন আমরা কোনো আলোর বিকিরণ পাবো না ইনফ্রারেড কিংবা অবলোহিত পাচ্ছি অর্থাৎ শুধুমাত্র কেলাসটা দেখবো উত্তপ্ত হয়ে গেছে তো এর কিন্তু কোনো লাভ হবে না বেশি কেলাসটা যদি উত্তপ্ত হয়ে যায় সে কেলাসটাই কিন্তু নষ্ট হয়ে যাবে ব্যবহারে উপযোগী আর থাকবে না তো এইখান থেকে আমরা জেনে গেলাম যে এলইডি তৈরি করতে গেলে আমাদের অন্যরকম কেলাসের প্রয়োজন থাকছে এবারে প্রশ্ন হচ্ছে অঙ্ক করার সময় আমরা এই ফর্মুলা লাগিয়ে ল্যামডাটা বের করলাম যে কত তরঙ্গদৈর্ঘ্যের আলো আমরা পাবো বর্তনী চিহ্ন কি হবে তো বর্তনী চিহ্ন যেটা হবে কিংবা সিম্বলটা কি হবে এলইডি এলইডি সিম্বল হবে নর্মাল একটা পি এন ডায়াগ্রামের মতোই হবে শুধুমাত্র এখান থেকে আলো বিকিরিত হয় ওই জন্য আলো বিকিরণ বোঝানোর জন্য দুটো তীর চিহ্ন এরকম দিয়ে দিলেই চলবে তো এটা হচ্ছে তার বর্তনী চিহ্ন এবারে এলইডি বৈশিষ্ট্য লেখচিত্র কেমন হবে না এলইডি একটা নরমাল ডায়োডের মতো এবং সে ফরওয়ার্ড বায়াসে কিংবা সম্মুখ বায়াসে তাকে যুক্ত করা হয় তাহলে প্রবাহ মাত্রা ভোল্টেজের যে লেখচিত্র কিংবা অ্যাম্পিয়ার ভোল্ট যে বৈশিষ্ট্য লেখচিত্র একই রকমই হবে তো বর্তনীটা আগে বলে দিই বর্তনীটা কেমন হবে না একটা
এলইডি এখানে যুক্ত করো, এবার একটা সম্মুখ ব্যাসের জন্য একটা ব্যাটারি যুক্ত করো, আর এখানে একটা ভার রোধ, একটা ব্যাটারি, একটা ভার রোধ আরএল যুক্ত করো। তো বুঝতেই পারছো এই আরএলটা কেন নেওয়া হয়েছে, না এই ভার রোধকে পরিবর্তন করে আমরা এলইডির উজ্জ্বলতা কিন্তু পাঁচ বৃদ্ধি ঘটাতে পারি। কি করে ঘটাবো, না এর মধ্যে প্রভামাত্রা পরিবর্তন করতে। কিন্তু একটা কথা মাথায় এখন তোমাদের রাখতে হবে, এলইডির ক্ষেত্রে কিন্তু এই যে ভোল্টেজটা, যেটা ইনপুট ভোল্টেজ যদি বলি, কখনোই কিন্তু এই 2.5 ভোল্ট, 2 ভোল্ট কিংবা 3 ভোল্ট এর থেকে বেশি দেওয়া হয় না। তোমরা বইতেও দেখবে এরকম মান লেখা রয়েছে, 2.5 ভোল্ট বা 3 ভোল্ট এর থেকে বেশি, কম দিলে তো আরো ভালো, এর থেকে বেশি কিন্তু ভোল্টেজ না দেওয়াই কিন্তু উচিত হবে। বেশি দিলে কি হবে, প্রভামাত্রা বেশি হবে, তখন কিন্তু ডায়োডটি এলইডিটি নষ্ট হয়ে যেতে পারে। প্রভামাত্রা কখনোই 50 মিলিঅ্যাম্পিয়ারের বেশি করা হয় না, তো এটা একটু মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা এখানে একটা উৎসতে রোধ লাগিয়ে দেওয়া হয় যাতে করে বেশি কারেন্ট এখানে না যেতে পারে, তো ব্যবস্থা সেরকম একটা পরিকল্পনা আমাকে করতে হবে। আর কি না, এখানে এই যে প্রভামাত্রা ধরো 50 মিলিঅ্যাম্পিয়ার সর্বোচ্চ, তাহলে ধরো যদি আমরা 5 মিলিঅ্যাম্পিয়ার থেকে বৃদ্ধি করে করে 5 10 15 20 25 30 35 40 45 50 এরকম যদি আমরা বৃদ্ধি করি, তাহলে বুঝতেই পারছো সেইভাবে যেহেতু কারেন্ট কম থেকে বেশি হচ্ছে, তাহলে ধীরে ধীরে এলইডির কিন্তু যে আলো বের হচ্ছে তার উজ্জ্বলতা কিন্তু বৃদ্ধি পাবে। দেখা গেছে যে রেটে আমরা ইনক্রিজ করবো সেই রেটে কিন্তু উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এবার আসছে আমরা শেষ আলোচনা নিয়ে এই ভিডিও, সেটা হচ্ছে যে আমরা জেনে তো গেলাম যে কিরকম কি ব্যাপার হচ্ছে, কি কাজ হচ্ছে, তাহলে এর বৈশিষ্ট্য লেখচিত্র কেমন হবে। না এর বৈশিষ্ট্য লেখচিত্র হবে এরকম যে নর্মাল যে ডায়োডের ক্ষেত্রে যা হয়ে থাকে, নর্মাল ডায়োডের ক্ষেত্রে আমরা ভিআই লেখচিত্র জানি, তো সেখানে আমরা দেখেছিলাম এরকম লেখচিত্র আমরা পেয়েছি, একটা কাটিং ভোল্টেজ থাকে এখানে মনে করে রাখো। এই যে কাটিং ভোল্টেজ নর্মাল ডায়োডের ক্ষেত্রে যতটা থাকে, অর্থাৎ সেটা আমরা অনেক সময় সূচনা বিভব বলতে পারি, তো এলইডির ক্ষেত্রে কি হয় সেই সূচনা বিভবের মান একটু বেশি হয়, তো বুঝতেই পারছো কারণ ইলেকট্রন হোলের অনেকগুলো রিকম্বিনেশন হয়ে যায়, তো তারপরে প্রভামাত্রা বেরোতে হয়। তাহলে গ্রাফে যেটা পার্থক্য হচ্ছে, এলইডির ক্ষেত্রে গ্রাফটা এই যে কারেন্টের মানটা, এটা কিন্তু এলইডির জন্য, এটা হচ্ছে কিন্তু সাধারণ সাধারণ ডায়োড, উপরেটা সাধারণ ডায়োড, আর এটা এলইডির জন্য। তো এলইডির জন্য আমাদের প্রভামাত্রা কম আছে, কিন্তু নেচারটা একই রয়েছে, প্রকৃতি লেখচিত্রে কিন্তু প্রায় একই রয়েছে। কেন এরকম হয়েছে, না এলইডির ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এলইডি অনেকগুলো ইলেকট্রন হোল গুলো কিন্তু, আমি যেটা একটু আগে তোমাদের দেখে দেখিয়েছিলাম, অনেকগুলো ইলেকট্রন হোল গুলো কিন্তু এখানে সংযোগস্থলে রিকম্বিনেশন কিংবা পুনর্মিলন হয়ে ইলেকট্রন হোলে জোড়া জোড়া ভাবে তারা বিলুপ্ত হয়েছে, তাহলে ক্যারিয়ার কমে গেছে, ক্যারিয়ার কমে যাওয়ার জন্যই প্রভামাত্রাটা কিন্তু, কিংবা বাহক কম থাকার জন্য প্রভামাত্রা একটু কম হচ্ছে। কিন্তু এর জন্য এলইডির কার্যক্ষমতা কিংবা তার কার্যকরিতায় কোনো প্রভাব পড়ে না, কারেন্ট কম হতে পারে কিন্তু এলইডির যে উজ্জ্বলতা কিংবা যেগুলো সেগুলো কিন্তু নর্মাল ভাবেই কাজ করবে, শুধুমাত্র ওই HC=EG সেটা মানে সেই ভাবে ল্যাম্বডার মানটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যান্ড গ্যাপের জন্য। তো এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা এই আইভি লেখচিত্র বিভিন্ন ক্ষেত্রে অঙ্কন করি, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে মানে বলছি বিভিন্ন বর্ণের ক্ষেত্রে অঙ্কন করি, তোমরা সাঁতরা বইতে দেখতে পারো, তাহলে এখানে যেরকম আমি প্রভামাত্রা বলেছিলাম এখানে একটা যুক্ত করে, তাহলে যদি আমরা লেখচিত্রটা অঙ্কন করি বিভিন্ন বর্ণের জন্য তখন কেমন দেখতে হবে, যদি এদিকে আমরা ভোল্টেজ বাড়াই এদিকে কারেন্ট, তো বুঝতেই পারছো লালের তরঙ্গদৈর্ঘ্য বেশি হয় তার মানে এনার্জি কম হবে। তো গ্রাফ গুলো তোমরা লক্ষ্য করে দেখবে তো বুঝতে পারছো এলইডি এর ক্ষেত্রে তার ডোপিং এবং তার ব্যান্ড গ্যাপ এই দুটোই হচ্ছে ফ্যাক্টর। ব্যান্ড গ্যাপ মানে বলছি ইজি, অর্থাৎ যে নিষিদ্ধ অঞ্চলে যে শক্তি কোটির যে ব্যবধান, তো এরকম দেখবে এটা রেড এর জন্য রয়েছে, তো রেড এর পর দেখবে এবং হলুদ সবুজ এরকম নীল রয়েছে, বিভিন্ন কালারের জন্য বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে। এবার কেন এই ক্ষেত্রে বেশি ভোল্টেজ, এবার বুঝতেই পারছো তাদের ক্ষেত্রে ল্যাম্বডা আলাদা, ল্যাম্বডা কম হলেই এনার্জি বেশি হবে, তো সেইভাবে কিন্তু আলাদা আলাদা হচ্ছে, তো তোমরা বইতেও দেখবে এরকম রয়েছে।
কিন্তু একটা কথা এখানে বলে রাখবো, তো এইগুলো কিন্তু ধীরে ধীরে কম হবে আর কি, এরকম ব্যাপার আর কি, কারেন্টের মান ধীরে ধীরে একটু কম হবে। তো এরকম গ্রাফ রয়েছে বিভিন্ন বর্ণের জন্য, তাহলে দেখো যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে কিন্তু এইদিকে রয়েছে, তো এরকম একটা ব্যাপার রয়েছে আর কি। যাই হোক, তোমরা একটা ছাত্র বইতে দেখতে পারো এই গ্রাফটাও আছে, এটা ছায়া বইতে নেই, তোমরা অন্য বই কনসাল্ট করতে পারো। আর মোটামুটি পরীক্ষাতে এলইডি নিয়ে ছোট প্রশ্ন 1 কিংবা 2 মার্কসের বেশি প্রশ্ন হয়, এলইডি তার জন্য যদি পরীক্ষা আসতে পারে, এলইডি কি, কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়, কেন সিলিকন জার্মেনিয়াম কে আমরা ইউজ করছি না, এলইডি ব্যবহার লিখতে দেওয়া যেতে পারে, তো এরকম প্রশ্নগুলো পরীক্ষাতে সাধারণত কিন্তু হয়ে থাকে। এর পরের ভিডিওতে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, সেটা হচ্ছে আলোক ডায়োড কিংবা ফটো ডায়োড, তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন, বাই।